ওয়েলকাম টু আরএম বায়োলজি। এবার সামনে তোমাদের পরীক্ষা রয়েছে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স, অর্থাৎ ডিপ্লোমা নার্সিংয়ের পরীক্ষা। সেই ডিপ্লোমা নার্সিংয়ের পরীক্ষা সম্পর্কিত এ টু জেড ইনফরমেশান, কেমন প্রশ্নপত্র থাকে, সিলেবাস কী থাকে, কটা প্রশ্ন থাকবে, স্কোরিং প্যাটার্ন, টাই ব্রেকিং কীভাবে, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ঠিক জেনপাস ইউজির মতো এএনএম জিএনএর মডেল পেপার তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এই মুহূর্তে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম অর্থাৎ সংশোধিত সহায়ক নার্সিং ও মিড ওয়াইফারি এবং জেনারেল নার্সিং ও মিড ওয়াইফারি কোর্সের ভর্তির জন্য যে পরীক্ষাটি হবে তার একটি ইনফরমেশান বুলেটিন। এই পরীক্ষাটি নেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড। পরীক্ষার সময়সূচি দেখো দেয়া আছে 22 আগস্ট 2021, রবিবার সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখা ভালো, পরীক্ষার্থী বেশি হওয়ার কারণে রিসেন্টলি একটি নোটিশ পাবলিশ হয়েছিল যে পরীক্ষাটি দুটো শিফটে সংগঠিত হবে। সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তার লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা সেটা দেখে নিও। তারপরে দেখো কি আছে, যে প্রশ্নপত্রের ধরন অর্থাৎ প্রশ্নপত্রে নিম্নলিখিত কতগুলো বিভাগ থাকবে দেখে নাও। জীবনবিজ্ঞান থাকবে, ভৌতবিজ্ঞান থাকবে, পাটিগণিত থাকবে, ইংরেজি ব্যাকরণ থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, যৌক্তিক যুক্তি অর্থাৎ লজিক্যাল রিজনিং থাকবে। জীবনবিজ্ঞানে প্রশ্নের সংখ্যা 25, ভৌতবিজ্ঞানে প্রশ্নের সংখ্যা 15, পাটিগণিতে 5টি, ইংরেজি ব্যাকরণে 10টি, সাধারণ জ্ঞানে 5টি এবং লজিক্যাল রিজনিংয়ে কিন্তু 5টি, টোটাল 65টি প্রশ্ন। মোট 65টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্ন মাল্টিপেল চয়েস অর্থাৎ MCQ হবে, প্রত্যেক প্রশ্নে 4টি সম্ভাব্য উত্তর থাকবে। পরীক্ষার জন্য সময় 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 65টি কোশ্চেন করতে তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই হবে, শুধুমাত্র ইংরেজি ব্যাকরণ এবং লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলি ইংরেজিতে হবে। অর্থাৎ কি বলতে চাইছে, যে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই কোশ্চেন হবে, কিন্তু শুধুমাত্র ইংরেজি ব্যাকরণ এবং যৌক্তিক যুক্তি বা লজিক্যাল রিজনিং যে পার্টটা থাকবে সেখানেগুলোর প্রশ্নপত্র কিন্তু ইংলিশে হবে। তারপরে দেখো স্কোরিং পদ্ধতি কেমন, সকল প্রশ্নের 4টি বিকল্প উত্তর থাকবে, শুধুমাত্র 1টি বিকল্প সঠিক হবে, সঠিক উত্তরে 1 নম্বর পাবে, ভুল উত্তরে -25% নম্বর পাবে। যদি তোমরা ভুলবশত একাধিক উত্তর করে আসো অর্থাৎ MCQর বাবেলে একটার পরিবর্তে দুটো বাবেল ফিল করো, সেক্ষেত্রে তোমার উত্তরটি কিন্তু ভুল হিসাবে বিবেচনা হবে এবং সেক্ষেত্রে তুমি একটা কোশ্চেন ভুল করলে 25% নেগেটিভ পাবে। তারপরে কি বলছে, কোনো প্রশ্নের উত্তর না দিলে সেক্ষেত্রে 0 নম্বর পাবে, অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্ন অ্যাটেম্পটই না করো তাহলে সেক্ষেত্রে তোমার কোনো নাম্বার কাটা যাবে না। দেখো এবার তারপরে কী আছে, মেধা তালিকার পদ্ধতি ও প্রকাশনা। বোর্ড এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রস্তুত করবে। প্রত্যেক প্রার্থী নিজস্ব মেধার অবস্থান এবং তার প্রতিলিপি উপায় দেখতে পাবে এবং ডাউনলোড করতে পারবেন, যার মধ্যে স্কোর এবং র্যাঙ্ক উল্লিখিত থাকবে। বোর্ড কোনো সাধারণ মেধা তালিকা প্রকাশ করে না, অর্থাৎ তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ডটা তুলতে পারবে অনলাইন থেকে, যেখানে তোমাদের স্কোর এবং নিজেদের র্যাঙ্ক কিন্তু প্রকাশ থাকবে। এএনএম এবং জিএনএমের জন্য 2টি পৃথক মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ এএনএমের জন্য আলাদা মেরিট লিস্ট এবং জিএনএমের জন্য আলাদা মেরিট লিস্ট। র্যাঙ্কিং GMR নামে হবে, অর্থাৎ র্যাঙ্কিংগুলো কী হবে, জেনারেল মেরিট র্যাঙ্ক হিসাবে হবে। প্রবেশিকা পরীক্ষায় স্কোর করা মার্ক্সের অবতরণ ক্রমে র্যাঙ্কিং করা হবে, অর্থাৎ যার মার্কস বেশি তার র্যাঙ্ক আগে। এইভাবে যদি কোনো কারণে টাই ব্রেকিং হয় অর্থাৎ টাই হয়ে যায় দুটো পরীক্ষার্থীর মধ্যে, নাম্বার যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটি নিয়ম আছে, সেটা পরে আসছি। তারপরে কি বলছে, সংরক্ষিত শ্রেণী যেমন SC ST OBC PWD অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অথবা অরফ্যান অথবা সিভিল ডিফেন্স EWS তাদের মধ্যে নির্দিষ্ট র্যাঙ্ক দেয়া হবে। কাউন্সেলিং বা ভর্তির জন্য শুধুমাত্র GMR উপর ভিত্তি করে সেই কাউন্সেলিংগুলো হবে, অর্থাৎ তোমাদের নিজস্ব ক্যাটাগরি র্যাঙ্কে নয়, GMR উপর ভিত্তি করে কিন্তু কাউন্সেলিংগুলো হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটি আসা যাক, যে টাই ব্রেকিং নিয়মাবলীটি কী আছে।
যদি দুজনের মধ্যে টাই হয়ে যায় সেক্ষেত্রে মোট বেশি পজিটিভ নম্বর প্রথম দেখা হবে, তারপরে দেখা হবে জীবন বিজ্ঞানে বেশি পজিটিভ নম্বর, তারপরে দেখা হবে ভৌত বিজ্ঞানে বেশি পজিটিভ নম্বর, তারপরে দেখা হবে ইংরেজি ব্যাকরণে বেশি পজিটিভ নম্বর, তারপরে দেখা হবে পাটিগণিতে বেশি পজিটিভ নম্বর, তারপরে দেখা হবে লজিক্যাল রিজয়নিংয়ে বেশি পজিটিভ নম্বর, সব শেষে আছে যে সাধারণ জ্ঞানে বেশি পজিটিভ নম্বর। এতগুলোও যদি তোমাদের সাথে টাই হয়ে যায় যে কোনো দুজনের, তারপরে যদি এর পরেও টাই থাকে তাহলে সংশ্লিষ্ট প্রার্থীদের জন্ম তারিখ দ্বারা প্রার্থীদের অবস্থান বিবেচিত হবে, সেক্ষেত্রে বেশি বয়সের প্রার্থী ছোট বয়সের প্রার্থীর থেকে প্রাধান্য বা অগ্রাধিকার দেয়া হবে। সমস্ত কিছু টাই হয়ে যাওয়ার পরেও তখন বয়স ভিত্তিক একটি টাই ব্রেকিং করা হয়, সেক্ষেত্রে যার বয়স বেশি যে প্রার্থীর, সে প্রার্থী কিন্তু আগে অগ্রাধিকার পাবে। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য যেটুকু ইনফরমেশান প্রয়োজন ছিল আমি দিয়ে দিলাম, এবং এএনএম এবং জিএনএম এর জন্য নির্দিষ্ট মডেল পেপার আসবে কিছুদিনের মধ্যেই, তার নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও মডেল পেপার পাওয়ার জন্য। স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।